আমাদের সবার ভিতরে কিছু ইচ্ছা থাকে যেটা আমরা প্রকাশ করি না, বাট যে কোনো নর্মাল মানুষের আসলে এই ধরনের টেন্ডেন্সি থাকে। তো ওই যে মেয়েটাকে দেখবেন আপনারা, ওর নাম হচ্ছে রুবি। এটা যে কোনো মিডল ক্লাস একটা ফ্যামিলির বেড়ে ওঠা মেয়ে, তার সাথে আপনারা কানেক্ট করতে পারবেন। এবং কিছু কিছু মানুষের স্বপ্ন থাকে, ইনফ্যাক্ট সবারই স্বপ্ন থাকে অনেক বড় হওয়া, অনেক সেটেলড একটা লাইফ থাকবে, যা চাইবো তাই পাবো, এরকম কিছুটা এরকম। তো এই মেয়েটা এই সব কিছু পাওয়ার জন্য একটা জার্নি স্টার্ট করে, ওই জার্নিটা নিয়েই আসলে এই গল্প। উইকি ভাইয়ের সাথে আসলে আমার অনেক দিন ধরেই কাজ হচ্ছে, ইনফ্যাক্ট অনেক বছর ধরেই, এবং খুব ভালো ভালো কাজ আছে আমাদের একসাথে, খুব পছন্দের কাজ আছে। এটার এক্সপিরিয়েন্স বলতে গেলে আসলে সে সবসময় এমন স্টোরিজ নিয়ে আসে যেগুলো একটু ডিফারেন্ট, এবং ক্যারেক্টার মধ্যে কিছু না কিছু নতুনত্ব থাকে, একটু চ্যালেঞ্জ থাকে। তো সেই চ্যালেঞ্জটা আসলে আমার নিতে ভালো লাগে, এই জন্যই তার সাথে আসলে তার রাইটিং ডিরেকশনের আমি ফ্যান। সো যদি সে এরকম কোনো কিছু অফার করে আমি কখনোই না করতে পারি না। আমি বলবো আমার এত বছরের কাজ, এত বছরের জার্নির পিছনে আসলে অনেক মানুষের অবদান আছে। আমার ডিরেক্টরস, আমার কো আর্টিস্টরা স্পেশালি আমাকে নাটক করতে যে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন এবং আমাকে পরামর্শ দিয়েছিলেন, সে হচ্ছে সজল ভাইয়া। তার সাথে আমার একদম শুরুর দিকে, যখন আমি একদম কিছু পারি না, খুবই কাঁচা, কথা বলতে পারি না, সেই আমাকে স্ক্রিপ্ট পড়ে শুনিয়ে একদম নিজের ছোট বোনের মতো আমাকে সেই হেল্পটা করেছিলেন এবং বলেছেন, মেজাবিন তোমার অভিনয় করতে হবে। তো ওনার কথাটা রাখারই চেষ্টা আমার। তারপরে তো একের পর এক কো আর্টিস্ট আফরানিশু ভাইয়া, অপূর্ব ভাইয়া, আরও যারা আছে তাদের সাথে কাজ করতে করতে, তাদের সহযোগিতা পেতে পেতে, তাদের কাছ থেকে শিখতে শিখতে আজকে এত দূর। তো আমি বলবো আমি আজকে এই মুহূর্তে যতটুকুই পারি এটার পুরোপুরি ক্রেডিটটা হচ্ছে আমার ডিরেক্টরদেরকে, যারা আমাকে সেই ছোটোবেলা থেকে সহ্য করেছে, শিখিয়েছে, এবং আমার কো আর্টিস্টদের। আমার তো খুবই ভালো লাগছে, আমার মনে হয় উই আর গোয়িং থ্রু আ ভেরি গুড টাইম, দিস ইজ দ্য গোল্ডেন পিরিয়ড ফর এভরি আর্টিস্ট। এখন প্রত্যেকটা আর্টিস্টের ডিফারেন্ট ডিফারেন্ট মাধ্যমে নিজের ট্যালেন্টটাকে শোকেস করার সেই সুযোগটা আছে, টিভির মাধ্যমে হোক, মঞ্চের মাধ্যমে হোক, ওটিটি প্ল্যাটফর্ম হোক, ফিল্ম হোক, অনেক মাধ্যম আছে, এবং সবাই এখন এই মুহূর্তে কাজ করতে পারছে। আমার মনে হয় এটা সবচেয়ে বড় পাওয়া, এই এখন আমাদের আর্টিস্টরা আসলে ঘরে বসে নাই, কোনো না কোনো মাধ্যমে তারা কাজ করছে, তারা আয় করছে, নিজের ট্যালেন্ট দেখানোর সুযোগটা পাচ্ছে। আমার মনে হয় দিস ইজ আ ভেরি পজিটিভ অ্যান্ড প্রোগ্রেসিভ সাইন। আমার জার্নিটা আজকের না, আমার জার্নিটা 13 বছরের। আমি 13 বছর আগে তো আমাকে কেউ চাইতো না, প্রত্যেকটা মানুষের একটা জার্নির মাধ্যমে যেতে হবে, আসার সাথে সাথে তাকেই সবাই চাইবে, এটা হবে না। আমাকে যদি কয়েকজন পছন্দ করে থাকেন, সেটা আমার এই যে এত বড় একটা জার্নির মাধ্যমে আমি যে এসেছি, এখন হয়তোবা সবাই আমাকে নিয়ে ভাবছেন, আলাদা করে গল্প লিখছেন, যেটার জন্য আমি আসলে খুবই থ্যাঙ্কফুল সবার কাছে। বাট সবার একটা নিজস্ব জার্নি আছে, ওই জার্নিটা তাদের ক্রস করতেই হবে। সো আমি যারা নতুন আসছে, যারা কাজ করছে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের জার্নি, ইউ হ্যাভ দ্য ট্যালেন্ট, তোমাদেরকে সবাই দেখছে। সো জাস্ট ডু ইয়োর বেস্ট, এটুকু বলবো।